আসসালামু আলাইকুম। সো এই মুহূর্তে স্ক্রিনে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন প্রায় $711, যেটা বাংলাদেশি টাকা প্রায় 80,000 টাকা প্লাস। আমি যদি আমার কিছু উইথড্রু স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, সো এখান থেকে আমি আমার USDT-তে চলে আসলাম। এখানে আমার USD ব্যালেন্স আছে $191, উইথড্রু স্টোরিতে আমি যাচ্ছি। সো উইথড্রু স্টোরি থেকে আমি উইথড্রলে যদি যাই, দেখেন প্রতিনিয়ত কি পরিমাণ উইথড্রো করছে, যেটা দেখায় আপনাদেরকে শেষ করতে পারবো। এখানে $500, $310, $248, $502, ঠিক আছে, হিউজ পরিমাণে, যে $1500 হিউজ পরিমাণ একটা উইথড্রু স্টোরি আপনারা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। ডিপোজিট স্টোরিতে যদি যান, প্রতিনিয়ত কি পরিমাণ ডলার আমি রিসিভ করতেছি, এখান থেকে আপনারা কিন্তু তার একটা ট্রানজ্যাকশন হিস্টোরি কিন্তু দেখতে পাচ্ছেন। হিউজ, দেখায় শেষ করতে পারবো না, এত পরিমাণ উইথড্রু স্টোরি প্রতিনিয়ত করা যাচ্ছে। সো আমি কিন্তু নিয়মিত ট্রেড করে থাকি, ট্রেড করে নিয়মিত হচ্ছে প্রফিট জেনারেট করতেছি। সো সেক্ষেত্রে আমার ট্রেডিং ব্যালেন্সে দেখতে পাচ্ছেন প্রায় $9,415 রয়েছে। সো কিভাবে ট্রেড করে আপনিও ইনকাম করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটা একটা পূর্ণাঙ্গ ভিডিও হতে চলেছে। যদি ভিডিওটা আপনি না দেখেন, যদি কোনো কারণে আপনি মিস করেন, এটা আপনার জীবনে সবচেয়ে বড় একটা ভুল হবে। তাই আমি রিকোয়েস্ট করবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কারণ স্টেপ বাই স্টেপ একটা ট্রেডিং অ্যাকাউন্ট নতুনভাবে কিভাবে কোটেক্সে খুলবেন, একদম নতুন অ্যাকাউন্ট খোলা, লাইভে আমি ডিপোজিট করে দেখাবো সে নতুন অ্যাকাউন্টে, এবং লাইভ উইথড্রো দেখাবো, এবং কোনো নলেজ না থাকলেও আপনি কিভাবে ডেলি $10-$20 বা $1-$2,000 ইনকাম করবেন এই কোটেক্স থেকে ট্রেডিং করে একদম ফ্রি সিগনাল দিয়ে। একটা ট্রেডিং ফ্রি বট আমি এই চ্যানেল এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, যে সেটা কিভাবে পাবেন কোনো নলেজ না থাকলেও ফ্রি সিগনাল, ফ্রি বটের সিগনালের মাধ্যমে 90% অ্যাকুরেসিতে আপনি ইনকাম করতে পারবেন। তাই পূর্ণাঙ্গ ভিডিওটা দেখেন, এক ভিডিওতেই লাইভ ডিপোজিট, লাইভ উইথড্রো, লাইভ আপনার সিগনাল কিভাবে পাবেন সব কিছু শেয়ার করে দিচ্ছি। তো শুরুতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা অ্যাকাউন্টের খোলার লিঙ্ক দেওয়া থাকবে, সেই কোটেক্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি দিয়ে দিব। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, টেলিগ্রাম চ্যানেলেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কটাকে কপি করে নেবেন, অথবা এই ভিডিওর আপনি একদম ডেসক্রিপশনে চলে আসবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কটাকে কপি করে নেবেন। লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে অবশ্যই একটা ডিপোজিট বোনাসও আপনি পেয়ে যাবেন, যদি $50 বা $100, মানে পঞ্চাশের উপরে ডিপোজিট করেন, অবশ্যই 50% থেকে 100% পর্যন্ত একটা ডিপোজিট বোনাসও পেয়ে যাবেন। তো লিঙ্কটাকে কপি করে নেবেন, তারপর আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। সো এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, তাই আমি এই ব্রাউজারটা ইউজ করবো না, আমার এটা মেন অ্যাকাউন্ট, এখানে প্রায় $9,000 বা $10,00,000 মতো রয়েছে। সো এইটা আমি ইউজ করবো না, যেহেতু এক আইপিতে বা এক ব্রাউজারে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে আপনার কিন্তু সকল অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। তো ওই ক্ষেত্রে আপনি নতুন একটা ব্রাউজার ইউজ করবেন। সো আমি নতুন একটা ব্রাউজারে চলে যাব, তার আগে এই বটটা আমি এই ভিডিওতে ফ্রি দিব। এই বটে গেট সিগনালে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন AODC ADOTC মার্কেটে আমাদের হচ্ছে গিয়ে লাইভ সিগনাল আপে দিচ্ছে। সো এই বটের মাধ্যমে আপনি শিওর শট প্রফিট করতে পারবেন, কোনো ট্রেডিং নলেজ না থাকলেও এই বটের মাধ্যমে আপনি জাস্ট এখানে গেট সিগনালে ক্লিক করবেন, যে আপ ডিরেকশনে সিগনাল দিছে, এক মিনিটের ট্রেড নেবেন, প্রফিট করবেন মোটামুটি। আর 10টা ট্রেড নিলে 8টা ট্রেড প্রফিট দেয়ই দেয়। সো এটা কিভাবে ফ্রিতে পাবেন তাও আমি দেখাই দিচ্ছি, দেখাই দিব ভিডিও লাস্টে, সাথেই থাকবেন। সো আগে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আমি আগে একটা ইনকগনিটো মোডে চলে যাব, ইনকগনিটো মোডে নতুন একটা ট্যাব ওপেন করতেছি। সো আপনি জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে লিঙ্কে ক্লিক করবেন। আর অবশ্যই এই বটটা ফ্রিতে পাইতে হলে টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেলিগ্রাম চ্যানেলে আমার পার্সোনাল আইডি লিঙ্ক দেওয়া আছে, আমার আইডিতে মেসেজ করলে আমাদের VIP গ্রুপে অ্যাড করে আপনাকে আমি বটটা ফ্রিতে দিয়ে দিব, যেখানে ডেলি আপনি বট ইউজ করে ইনকাম করতে পারবেন, কারো সিগনালও আপনার লাগবে না। সো আমি লিঙ্কটাকে পেস্ট করলাম অ্যাকাউন্ট খোলার জন্য, তারপর এখানে গোতে ক্লিক করব, দেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য হ্যাঁ একটা হচ্ছে গিয়ে ট্যাব আমাদের সামনে এভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। সো আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও করতে পারেন, যেহেতু সবাই মোবাইল ফোনই ইউজ করে, তাই আমি মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি। সো যারা কম্পিউটার ইউজ করবেন কোনো প্যারা নাই, লিঙ্কে ক্লিক করলে কম্পিউটার ওপেন করবেন। তো আমি পরবর্তী পার্টে কম্পিউটার দিয়ে দেখাবো, কারণ ভিডিওটা হচ্ছে কম্পিউটার থেকে, আর আমি ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করে সাইডে দিয়ে দিব আর কি, ঠিক আছে। সো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এই ইন্টারফেসটা চলে আসবে, তো যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলবেন তাই রেজিস্টারে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইনেই ক্লিক করবেন, ঠিক আছে। সো এখন এখানে আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, বাংলাদেশ। তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে এখানে কারেন্সিটা USD সিলেক্ট করতে হবে, তো এখানে USD বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে। তো USD সিলেক্ট করলেন, 3 নম্বর স্টেপে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো এখানে আমি একটা ইমেল আইডি দিব, দেন এখানে পাসওয়ার্ড একটা আপনি দিবেন, এই পাসওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে কাজে লাগবে, তাই পাসওয়ার্ডটা ভুলে যাবেন না। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দুইটা টিক মার্ক দিবেন, দুইটা টিক মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট রেজিস্ট্রেশন বাটনটাতে একটা ক্লিক করবেন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। সো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিলাম, তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন, আমার নেট একটু স্লো। সো দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি এখানে ক্রিয়েট করা হয়ে গেল।
অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা সহজ, জাস্ট ইমেল আইডি পাসওয়ার্ড, হ্যাঁ ইউএসডি সিলেক্ট করে টিক মার্ক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার কাজ কমপ্লিট। এখন অ্যাকাউন্ট খোলার পর আপনাকে দুই নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত এই যে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল এই যে নিচে দেখেন প্রোফাইল আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখেন অ্যাকাউন্ট নট ভেরিফাইড। সো এখন আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। সো অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য এখানে আপনি আপনার নাম দিবেন। সো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। সো এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর এখানে চাইলে আপনি একটা নিকনেম দিতে পারেন, ঠিক আছে? এখানে একটা নিকনেম দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা জাস্ট আপনার লিডার বোর্ডে শো করবে আর কি, এটা আপনি চাইলে যে কোনো সময় চেঞ্জও করতে পারবেন, এটা কোনো ইস্যু না। এরপর নিচে আসবেন। নিচে আসার পরে আপনাকে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। সো ধরেন আপনি ঢাকায় থাকেন, তো এখানে ঢাকা লিখে দিলেন, ঠিক আছে? তো দিয়ে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করলে আপনার এখানে একটা এনআইডি কার্ড ভেরিফিকেশনের জন্য চাবে। সো আপনি আপনার এনআইডি কার্ডের ছবি এখানে আপনাকে আপলোড করতে হবে। তার আগে উপরে আপনার ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাইড করতে হবে, কারণ আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড না। সো আপনার ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সো ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনাকে মূলত ভেরিফাই করতে হবে, অর্থাৎ যে আপনার ইমেল অ্যাড্রেসে এরকম একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড। সো যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন, তো ওই কোডের এখানে কনফার্ম ইমেল যে বাটনটা আছে, কনফার্ম ইমেল বাটনে একটা ক্লিক করবেন। সো আমরা কনফার্ম ইমেল বাটনে ক্লিক করে দিলাম। সো কনফার্ম ইমেল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেল। সো আমরা এখান থেকে এই ফোনে যদি একটা রিফ্রেশ দেই, তাহলে আশা করছি এইখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আছে, এটা হয়তোবা এখন ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা রিফ্রেশ দিয়ে ফেললাম। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা ইমেল থেকে যখন কনফার্মে ক্লিক করবো, আমাদের ইমেল আইডিটা এখান থেকে ভেরিফাইড হয়ে গেল। তো এরপর এখন আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে, সেটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করার মাধ্যমে। সো এখন আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করার জন্য এখানে আমরা আপলোড ডকুমেন্টসে ক্লিক করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস। সো এখানে আপলোড ডকুমেন্টের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব, অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর আপলোড ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন চাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা প্রসেসিং চলতেছে। তো এখন আমরা জাস্ট আমাদের এনআইডি কার্ডটাকে এটা দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসলো। সো যেহেতু আমরা ইউএসএ তে থাকি না বা আমেরিকায় থাকি না, তাই আমরা নন ইউএস রেসিডেন্টটা সিলেক্ট করব। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে আইডি কার্ড, পাসপোর্ট, তার ড্রাইভিং লাইসেন্স, যে কোনোটা দিয়েই আপনি ভেরিফাই করতে পারবেন আপনার যেটা আছে। সো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তাই আইডিটা সিলেক্ট করলাম, এনআইডি কার্ড। তারপর এখানে দুইটা ছবি আমাদেরকে আপলোড করতে বলতেছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের। তো আমরা ফ্রন্টের উপরে ক্লিক করব। তারপর চাইলে এখান থেকে আপনি ছবি তুলতেও পারবেন, অথবা আপনার গ্যালারিতে যদি ছবি থাকে তাও আপলোড করতে পারবেন। ফ্রন্টে ক্লিক করলাম, আমরা এখানে টেক ফটোতে ক্লিক করে ছবি তুলেই দিই, ঠিক আছে? আমি স্ক্রিনটা ব্লার করে দেবো, ঠিক আছে? যেহেতু এটা প্রাইভেসি পলিসি রিলেটেড ইস্যু, সো আমি এখানে এনআইডি কার্ডের একটা ছবি তুললাম, দেন এখানে ইউজ দিস ফটোতে ক্লিক করলাম। সো আমাদের এটা আপলোড হচ্ছে। সো আমরা জাস্ট একটু ওয়েট করবো, এটা আপলোড হয়ে গেলে এরপর আমাদের ব্যাক পার্টের ছবিটা তুলতে হবে। সো আমাদের ফ্রন্ট পার্টের ছবিটা আপলোড হয়ে গেলে এখন ব্যাক পার্টের মধ্যে ক্লিক করব। তারপর ফটো লাইব্রেরিতে বা টেক ফটোতে আবারও ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ফটোটার ছবি আরেকবার তুলব, ব্যাক পার্টের ছবি তুলব, ঠিক আছে? সো আমরা এখান থেকে ব্যাক পার্টের ছবিটা আবারও তুলে নিলাম, দেন ইউজ দিস ফটোতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ইউজ দিস ফটোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ব্যাক পার্টের ছবিটা হচ্ছে এখানে আপলোড হয়ে যাবে। সো আমাদের ব্যাক পার্টের ছবিটাও এখানে আপলোড হয়ে গেল, ফ্রন্ট পার্টেরটাও আপলোড হয়ে গেল। এখন জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করা হলে এটা একটু প্রিপারেশন নেবে বা একটু আপনার কি করবে, ভেরিফাইয়ের জন্য একটু প্রসেসিং করবে। দেখেন, ইউর ডকুমেন্ট হ্যাজ বিন চেক অ্যান্ড নাও ইউর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। আপনার আইডেন্টিটিটা ভেরিফাইড হয়ে গেছে। এখন যদি উপরে আসি, দেখেন আমাদের একটু আগে এটা ভেরিফাইড লেখা ছিল না, এখন কিন্তু এই লেখাটা ভেরিফাইড হয়ে গেছে, তাই না? এখন কিন্তু ভেরিফাইড, এখন এই অ্যাকাউন্টটা প্রস্তুত, এই অ্যাকাউন্টটা ডিপোজিট করার জন্য এবং এই অ্যাকাউন্টটা উইথড্র করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেল। এখন আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারবো, ট্রেড করতে পারবো, উইথড্র করতে পারবো, সব কিছুই কিন্তু আমরা এই অ্যাকাউন্ট থেকেই করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা কি করব, হোম পেজে চলে যাব। তার আগে একটা কাজ আছে, এই যে আপনি এই যে ভেরিফাই করলেন, সো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেন, ভেরিফাই করে আপনি হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন এই যে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনি কি করবেন, এই যে এটার একটা স্ক্রিনশট তুলবেন এবং এখানে একটা ট্রেডার আইডি দেওয়া আছে, এই আইডিটাকে কপি করবেন। কপি করে আপনি আমাদের
টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। এই যে টেলিগ্রাম চ্যানেল, এই চ্যানেলে যাওয়ার পর এখানে রাহি 510 এই যে এই একটা আপনার ট্রেডার আইডি দেওয়া রয়েছে, এখানে আপনার একটা টেলিগ্রাম আপনার আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে আপনি মূলত আপনার এই আইডিতে আসবেন। আসার পর এই স্ক্রিনশটটা এখান থেকে সেন্ড করবেন এবং আপনার এই যে এখানে যে ট্রেডার আইডিটা আছে এটাকে আপনি এখানে সেন্ড করে দিবেন এবং বলবেন যে আমাকে ভিআইপি গ্রুপে অ্যাড করে নাও। সো ভিআইপি গ্রুপে অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনাকে আমি এই যে ট্রেডিং বটটা রয়েছে এই বটটার অ্যাক্সেস আমি দিয়ে দিব। এই বটে আপনি আনলিমিটেড সিগন্যাল পাবেন এবং 90% 80% প্লাস অ্যাকুরেসি, অর্থাৎ 10টা যদি সিগন্যাল আপনি নেন 10টার মধ্যে 8টা 6টাই আপনি প্রফিট। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ আপনাদের যাদের ট্রেডিং নলেজ নাই, যারা হচ্ছে গিয়ে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন কোনো কষ্ট ছাড়া, তারা হচ্ছে দ্রুত আমাদের প্রিমিয়ামে যুক্ত হন। এখানে আমরা সিগন্যালও দিই এবং এই প্রিমিয়াম বটটা দিয়ে দেবো, এটা দিয়ে আপনি নিজে নিজেই ট্রেড করে হিউজ একটা ইনকাম করতে পারবেন। সেখানে গেট সিগন্যালে ক্লিক করলে দেখেন আমাদেরকে ডাউন ডিরেকশনে এডিসি এডি মার্কেটে একটা ট্রেড এন্ট্রি দিয়েছে। জাস্ট আপনি সাথে সাথে ট্রেডটা নিয়ে নেবেন, কীভাবে নেবেন আমি পরে দেখাচ্ছি। তো টেলিগ্রামে যুক্ত হয়ে জানালে আপনাকে আমি নিয়ে নিব, ঠিক আছে? অনেকেই যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকেই যুক্ত হচ্ছে। আমি যদি দেখাই কারো কারো ইনকাম আপনাদেরকে যদি একটু দেখাই দেই, ঠিক আছে? সেখানে দেখেন এই যে উনি আজকে যুক্ত হয়েছিল আমাদের সাথে। সো ওনার আইডি, উনি আমাদের গ্রুপে যুক্ত হয়েছিল, ডিপোজিট করেছে $20 এবং ওনাকে আমরা অ্যাড করে নিয়েছি, সব কিছুর অ্যাক্সেস দিয়ে দিয়েছি এবং আজকেই উনি $20 থেকে $26 করেছে এবং উইথড্রো দিয়ে দেখতে পাচ্ছেন এই যে ওনার রিভিউ যে আলহামদুলিল্লাহ আজকে $20 ডিপোজিট করেছিলাম এবং প্রফিট করেছে উনি প্রায় $27 প্লাস, অর্থাৎ $7 প্রায় $1000 কিন্তু মাত্র $20 থেকে প্রায় $7 প্রফিট। তা বুঝতেছেন কি পরিমাণ অ্যাকুরেট, জাস্ট উনি এই ট্রেডিং বটের সিগন্যালে কিন্তু ট্রেড এন্ট্রি নিয়েছে। সো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এটা আপনাদেরকে দিয়ে দিব। সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি, ক্লিয়ার? সো এখন আপনি কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ট্রেড নেবেন এখন আমরা এটা দেখাই। সো ডিপোজিট করার জন্য এখন উপর থেকে আপনাকে ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। তো ডিপোজিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড, বাইন্যান্স পে এবং নিচে আসলে আপনি বিকাশ, রকেট, নগদ সব মেথডেই কিন্তু ডিপোজিট করতে পারবেন। বাট আমি রিকমেন্ড করবো বিকাশ, রকেট, নগদে ডিপোজিট না করার জন্য, অনেক সময় ডিপোজিট অ্যাড হয় না, সমস্যা করে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তাই আপনি সবসময় চেষ্টা করবেন USDT TRC20 যে USDT TRC20 অথবা বাইন্যান্স পে দিয়ে আপনার হচ্ছে ডিপোজিটটা করার জন্য। সো আপনি সবচেয়ে ভালো হয় যদি বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করেন, কারণ বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করলে মিনিমাম $10 দিয়েও ডিপোজিট করা যায় এবং $10 হলে উইথড্র করা যায়, বুঝতে পারছেন? তো বাইন্যান্স পে দিয়ে মানে একটাই সুবিধা, ডিপোজিট করলে উইথড্র মাত্র $10 হলেই আপনি করতে পারবেন। তো আমি সবাইকে রিকমেন্ড করবো বাইন্যান্স পে দিয়ে উইথড্র করার জন্য বা ডিপোজিট করার জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আর অবশ্যই মাথায় রাখবেন আপনি যা দিয়ে ডিপোজিট করছেন তাই দিয়েই কিন্তু উইথড্র করতে হবে। তাই ডিপোজিট করার সময় ভেবে চিন্তে ডিপোজিট করবেন যে মেথডটা আপনি হচ্ছে গিয়ে সুইটেবল মনে হয়। সো আমি রিকমেন্ড করে দিচ্ছি, এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি যেটা দিয়ে করেন। এখন ডিপোজিট করার জন্য বাইন্যান্স পে দিয়ে যদি করেন, সো আপনি বাইন্যান্স পেতে ক্লিক করবেন আর আপনি USDT TRC20 দিয়েও কিন্তু আপনি বাইন্যান্স পে থেকে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? সরি, বাইন্যান্স থেকে করতে পারবেন। তো যে কোনোটা দিয়ে করা যাবে, কিন্তু বাইন্যান্স পে দিয়ে করলে সুবিধা একটাই, কি বললাম, $10 হলে উইথড্র করা যায়, এটা একটা ম্যাসিভ সুবিধা, বুঝতে পারছেন? কিন্তু অন্যগুলো দিয়ে করলে কিন্তু $100 নিচে উইথড্র করতে পারবেন না। তো বাইন্যান্স পেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো বাইন্যান্স পেটা এখান থেকে সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখন বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট করতে হলে তো অবশ্যই আপনার বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং বাইন্যান্স অ্যাকাউন্টে আপনার ডলার থাকতে হবে, তাই না? এখন বাইন্যান্সে আপনার যদি ডলার না থাকে, সো এখন ডলার কোথায় পাবেন? সো বাইন্যান্সে যদি ডলার না থাকে, ডলার কিভাবে কিনবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে এবং আপনার ইনকাম করা ডলার কিভাবে বিক্রি করবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে, টাকা কিভাবে ক্যাশ করবেন, এর উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি ওই ভিডিওটা দেখে আপনি বাইন্যান্সের ডলার কিনতে পারবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে এবং ইনকাম করে ডলার বিক্রিও করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন যাদের ডলার বাইন্যান্সের নাই, কিনতে চাচ্ছেন তো এটা দেখে নিলেই আশা করি পারবেন। তো এখন এখানে আমরা কত ডলার ডিপোজিট করবো তা লিখবো। তো আমরা $10 ডিপোজিট করবো, তাই 10 লিখলাম, আপনাদের মিনিমামটা দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর এছাড়া আপনি চাইলে এখানে যদি $50 $60 ডিপোজিট করেন তাহলে $12 এক্সট্রা বোনাস পাবেন, $100 ডিপোজিট করলে $25 এক্সট্রা পাবেন, আর $150 করলে $45, আর $300 ডিপোজিট করলে $105 বোনাস পাবেন। এই বোনাসটা দিয়ে আপনি ট্রেড করে প্রফিটটা কিন্তু উইথড্র করতে পারবেন। সো কারো যদি পসিবল হয় বোনাস নেওয়ার তাহলে এখানে ক্লিক করে ওই পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করলে এক্সট্রা বোনাসটা আপনি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখন $10 আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা জাস্ট ডিপোজিটে ক্লিক করব। তো আমরা এখানে ডিপোজিট বাটনটাতে ক্লিক করতেছি। সো ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে একটা কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোডটা
আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে ডিরেক্টলি বাইন্যান্স থেকে আপনি $10 এখানে পেমেন্ট করে দিতে পারবেন কনফার্মেশনটা দিয়ে, ঠিক আছে। আর যদি কিউআর কোড স্ক্যানের অপশন আপনার এখানে না থাকে তাহলে আপনি নিচ থেকে জাস্ট ওপেন বাইন্যান্স অ্যাপটা ক্লিক করলে ডিরেক্টলি আপনার বাইন্যান্স অ্যাপটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে অ্যাপ অ্যাক্সেস দিয়ে দিলে আপনার এখান থেকে ডিরেক্টলি $10 আপনি পেমেন্ট করে দিতে পারবেন। সো আমি কি করব, একটা ট্রিক্স খাটাই, আমি স্ক্যান করব শর্টকাটের জন্য। তাই আমি হচ্ছে যে আমার এই ফোন দিয়ে এই যে কিউআর কোডটা আছে তার একটা ছবি তুলে নেই। ছবি তুলে আমি মূলত পরে আমার ফোন থেকে আমি স্ক্যান করে $10 ডিপোজিট করে ফেলবো। সো আমি একটা ছবি তুলে নিলাম। সো এখন আমি যেটা করব, আমার গ্যালারি থেকে ছবিটা ওপেন করব এবং আমি হচ্ছে একটু ভিপিএনটা অন করে রাখছিলাম যেহেতু দেশের নেটের সমস্যা চলতেছে, ভিপিএনটা আপাতত একটু আমি ডিসেবল করে দিচ্ছি। এবং আমি যেটা করব সেটা হচ্ছে বাইন্যান্স অ্যাপে চলে যাব। বাইন্যান্স অ্যাপে চলে যাওয়ার পরে আমি মূলত এই যে উপরে দেখেন কিউআর কোড স্ক্যানার আছে, এই কিউআর কোড স্ক্যানারে একটা ক্লিক করব। করার পরে এই যে এখন আমি আমার মোবাইল ফোন থেকে এই কিউআর কোডটাকে স্ক্যান করব। স্ক্যান করার পর দেখতে পাচ্ছেন $10 সেন্ড করার জন্য আমার এখানে এই $10 নোটিফিকেশন চলে আসছে, সেখানে কন্টিনিউতে জাস্ট ক্লিক করলেই হবে। অর্থাৎ একটা ট্রিক্স কাটালাম। সো আপনার যদি সেম ফোনে আপনি ইয়া করেন বাইন্যান্স অ্যাপ ওপেন করা একটু ঝামেলার, কিন্তু আপনি একটা ছবি তুলন্য ফোনে পরে ওইটাকে স্ক্যান করলেই আপনার ডিরেক্টলি হয়ে যাচ্ছে। তো স্ক্যান করার পর এরকম ইন্টারফেস চলে আসলো, দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অ্যাপ অথেন্টিকেশনটা আমি এখানে দিয়ে দিবো। এটা হচ্ছে আমার বাইন্যান্সের সিকিউরিটি পারপাস আমি অ্যাড করে রাখছি যাতে কেউ হ্যাক না করতে পারে। তো আমি আমার অথেন্টিকেশন কোডটা এখানে দিয়ে দিচ্ছি। কোড হচ্ছে 506 আর 431, 506 431। দেন দেখেন আমার $10 এখান থেকে এই যে দেখেন উইথড্র সাকসেসফুল হয়ে গেল। এই যে দেখেন উইথড্র আমার $10 পেমেন্ট সাকসেসফুল। এই যে আমার ইমেলটাও চলে আসলো, ঠিক আছে। সো আমার অলরেডি কিন্তু ডিপোজিট করা কমপ্লিট। এখন আমি জাস্ট আমার ভিপিএনটা একবার একটু অন করে দেবো। সো ভিপিএনটা একটু অন হয়ে নেয়। সো আপনাদের ভিপিএন টিপিএন লাগবে না, কারণ হচ্ছে আমি যেহেতু এখন নেটের সমস্যা চলতেছে তাই মূলত আমি ভিপিএনটা ইউজ করতেছি। জানেন কোটা আন্দোলন চলতেছে এখন যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি। সো আমার কিন্তু ই করা হয়ে গেল, ডিপোজিট করে ফেললাম। এখন দেখেন অটোমেটিক এই পেজে আসার পর আমার এটা রিলোড নিচ্ছে এবং আমার ডিপোজিটটা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন রিলোড নেওয়ার সাথে সাথে আমার লাইভ অ্যাকাউন্টে $10 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এই দেখেন ডিপোজিট সাকসেস। কত সহজ, দেখছেন কত সহজে আমরা বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করলাম। এখন জাস্ট ওকে ক্লোজে ক্লিক করলাম। তো দেখেন কি হলো, আমাদের $10 ডিপোজিট কমপ্লিট। আমাদের এখন লাইভ ব্যালেন্সে $10 কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আছে $10, তাই না। আর ডেমোতে $10,000 আছে। তো আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট দিয়ে আগে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে আপনি যখন ভালো প্রফিট করবেন, প্রফিট জেনারেট করবেন, তখন যখন নিজের উপর কনফিডেন্স আসবে তখন আপনি লাইভে ট্রেড করতে পারেন। আর লাইভ ট্রেড করার জন্য আমি এখন আপনাদেরকে একটা বট অলরেডি বলছি যে এই ভিডিওতে দিয়ে দিব। যারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের ভিআইপিতে যুক্ত হবেন, সো ওই ক্ষেত্রে আমরা আপনাকে বটের অ্যাক্সেস ফ্রিতে দিয়ে দিব। বটটা দিয়ে আপনি ডেইলি প্রায় $10-20 ইজিলি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে বাইন্যান্সের থ্রুতে আপনি হচ্ছে গিয়ে এই কোটেক্সে ডিপোজিট করবেন, কোটেক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই কিভাবে করবেন, সব দেখাই দিলাম অলরেডি, ঠিক আছে। সো এখন যেহেতু ডিপোজিট করা হয়ে গেল, এখন আপনি এখন ট্রেড নিতে পারবেন। তো ট্রেড একটু ডিটেলস আমাকে দেখাইতে হবে, তাই ট্রেডটা আমি পরে দেখাচ্ছি। এখন উইথড্র কেমন করবেন সেটা দেখাই দিই আপনাদেরকে, ঠিক আছে। সো উইথড্রটা ধরেন আপনি কোনো ট্রেডই নিলেন না, আপনি সাথে সাথে উইথড্র করবেন, সেটাও করতে পারেন। উইথড্র আসতে 10-20 মিনিট বা আধা ঘন্টা টাইম নেয় আপনি উইথড্র দেওয়ার পর। সো উইথড্রটা করার জন্য আমরা আবার এই যে থ্রি ডটে ক্লিক করব। এখানে থ্রি ডটে ক্লিক করার পর এই যে আমরা উইথড্রলে ক্লিক করবো, এখান থেকে যে উইথড্রলে ক্লিক করবো। সো উইথড্রল প্রসেসটাকে দেখাইনি, তারপর আমরা কিছু লাইভ ট্রেড এবং আপনাদেরকে বটটা ফ্রিতে আমরা প্রোভাইড করে দেবো। সো উইথড্রলে আমরা ক্লিক করলাম। উইথড্রলে ক্লিক করার পর এই যে দেখেন আপনার এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখানে শো করছে। করার পর এখানে আপনি কত ডলার উইথড্র করবেন তা এখানে লিখবেন। তো ধরেন আপনার এখানে $100 আছে, তাহলে $100 লিখবেন। যা উইথড্র করতে চান অ্যামাউন্ট লিখবেন, মিনিমাম $10। তো 10 লিখলাম। তারপর বাইন্যান্স পে দিয়ে আমরা হচ্ছে ডিপোজিট করব, উইথড্র করবো, তাই এখানে বাইন্যান্স পেটা সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার নাম শো করবে, এখানে সিলেক্ট টাইপ, টাইপের মধ্যে থেকে এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি এবং বাইন্যান্স অ্যাকাউন্ট ইমেল, এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা মূলত উইথড্রটা নিতে পারবো। সো আপনি ইমেল, যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেল দিয়েও কিন্তু উইথড্র করতে পারবেন। যদি এখানে ইমেলটা সিলেক্ট করেন তাহলে ওই ইমেলটা দিয়েও আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি দেন তাহলে অ্যাকাউন্ট আইডির মাধ্যমেও আপনি মূলত উইথড্রটা নিতে পারবেন, ঠিক। সো আমি এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখেন বাইন্যান্স অ্যাকাউন্ট আইডি বসানোর জন্য একটা ঘর চলে আসছে। সেইখানে বাইন্যান্স অ্যাকাউন্টের আইডিটা আপনাকে বসায় দিবেন যে আইডিতে আপনি উইথড্রটা নিতে চান। আর যদি আপনি ইমেল দিতে চান, ইমেল দিয়ে উইথড্র করতে চান, তাহলে ইমেলটা সিলেক্ট করলে এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট ইমেলটা বসাতে পারবেন, অর্থাৎ ইমেল দিয়ে উইথড্র নিতে পারবেন
বাইন্যান্স পিআইডি দিয়েও উইথড্রটা নিতে পারবেন। তো আমি বাইন্যান্স পিআইডিটা দিয়ে নিব, তাই আমি বাইন্যান্স অ্যাকাউন্ট আইডিটা সিলেক্ট করলাম। দেন এখানে আমি অ্যাকাউন্ট আইডি বসাবো, এর জন্য আমি বাইন্যান্সে আবারও চলে যাব। তো বাইন্যান্সে আমি আবারও চলে যাচ্ছি। তো বাইন্যান্সে চলে যাওয়ার পরে আমরা একটু ব্যাকে চলে আসব, তারপর বাইন্যান্সের উপর থেকে লোগোতে ক্লিক করব। তারপর এখানে দেখেন আমার একটা আইডি দেওয়া রয়েছে বাইন্যান্সের, এটা হচ্ছে 71211। সো আমাদের 71211, তারপর হচ্ছে 933-2 অর্থাৎ 71211 933-2 71211 933-2। সো আমরা মূলত 71211 933-2 আমাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট আইডিটা এখানে বসায় দিলাম। আপনি ইমেল আইডি দিয়েও উইথড্র করতে পারবেন, ইমেল আইডিটা বসায় দিলেও এখানে হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এখান থেকে কনফার্ম বাটনটাতে ক্লিক করব, কনফার্ম বাটনে ক্লিক করব। তারপর এখানে টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমাদের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো আমরা ভেরিফিকেশন কোডটা এখানে বসাবো। সো আমি আমার অন্য ফোনে ভেরিফিকেশন কোড আসবে, সো আমি কোডটাকে এখানে জাস্ট দিয়ে দিব, ঠিক আছে। সো অলরেডি আমার কোডটা চলে আসছে, সো আমি কোডটা এখানে বসাই দিচ্ছি। সো আমরা ভেরিফিকেশন কোডটা বসাই দিলাম 24-13-09। তো ভেরিফিকেশন কোড বসানো হয়ে গেলে এখন জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব। দেন দেখেন আমাদের উইথড্র রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেল। এখন আমি একটা রিফ্রেশ দিলে দেখতে পারবেন আমার ব্যালেন্সটা এখন $10 থেকে জিরো হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার উইথড্র রিকোয়েস্ট, এই যে $10, এটা এখন পেন্ডিংয়ে আছে। দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর কনফার্মেশনের জন্য আছে। এখন জাস্ট আপনার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এটা মূলত আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবে। চলে আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আপনি যুক্ত হবেনই, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব, অথবা পসিবল হলে এই ভিডিওর মধ্যেই আমি অ্যাড করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি মূলত একটা কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন ইনকাম করার জন্য, ট্রেড করার জন্য, এবং ওই অ্যাকাউন্টটাকে কিভাবে ভেরিফাই করবেন, এবং আপনি কিভাবে আমাদের ট্রেড করার জন্য ফ্রি একটা প্রিমিয়াম বটের অ্যাক্সেস পাবেন সেটাও বলে দিলাম, এবং কিভাবে লাইভ ডিপোজিট করবেন বাইন্যান্স থেকে তাও দেখাই দিলাম, এবং লাইভ উইথড্রটা কিভাবে করবেন তাও আমি দেখাই দিলাম। এখন জাস্ট লাস্ট পার্ট, আপনাদেরকে আমি মূলত এই বটটাকে কিভাবে কাজে লাগিয়ে কিভাবে সিগন্যাল নেবেন যারা জানেন না, কারণ আমার অভিজ্ঞতা আছে, আমরা বট ছাড়া ট্রেড করি, কিন্তু আপনার অভিজ্ঞতা নাই, আপনি হয় আমাদের সিগন্যাল নিয়ে করতে পারেন, নিজস্ব শিখবেন, শেখার পাশাপাশি ইনকাম করার জন্য সিগন্যাল নিতে পারেন, অথবা বটের মাধ্যমে হাই অ্যাকুরেট সিগন্যাল আপনি একটা সুবিধা মতো সময় নিয়ে ডেলি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে লাইভ ট্রেড কিভাবে নেবেন এবং কিভাবে ইনকাম করবেন এবং ফ্রি সিগন্যাল কিভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখন আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাবো, যেহেতু এখান থেকে উইথড্র দিয়ে দিলাম, তো মেইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। সো মেইন অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে প্রায় $9,345। আমি একটা রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো রিফ্রেশ আমি দিয়ে দিলাম। সো রিফ্রেশও রিফ্রেশের পরও আপনি দেখতে পাচ্ছেন আমার লাইভ ব্যালেন্সে $9,345 রয়েছে। সো এখন আপনি আমাদের ভিআইপি গ্রুপে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করে ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি পেয়ে যাবেন আমাদের এই পেইড বটটা আপনি পেয়ে যাবেন। এই বটের মাধ্যমে আপনি ফ্রি সিগন্যালের মাধ্যমে নিজে নিজে ট্রেড করে ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন। সো এখন এখানে আপনি যে কোনো অ্যাসেটে ট্রেড করতে পারেন, যে অ্যাসেটে ট্রেড করতে চান ওই অ্যাসেটটা সিলেক্ট করবেন। তো আমি ধরেন এইউডি সিএডি মার্কেটে একটা এন্ট্রি নিব এক মিনিটের। তো এখানে গেট সিগন্যালে ক্লিক করার আগে আমরা একটু মার্কেটে চলে যাই। সো এখানে নতুন একটা আপনার হচ্ছে গিয়ে ক্যান্ডেল আসার জন্য আরও 40 সেকেন্ড বাকি রয়েছে। তো আমাদেরকে 40 সেকেন্ড পরে আমাদেরকে নতুন আরেকটা এন্ট্রি আমাদেরকে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা একটু ওয়েট করি, আর মাত্র 30 সেকেন্ড রয়েছে। তো এরপরে আমরা আমাদের বটের সিগন্যাল অনুযায়ী আমরা মূলত একটা ট্রেড নিব, ঠিক আছে। সো বটটা পাওয়ার জন্য অবশ্যই ভিআইপি গ্রুপে যুক্ত হলে আমাদের ভিআইপি গ্রুপের সকল মেম্বারদেরকে আমি ফ্রিতে এই বটটা দিয়ে দিব। তো এখন আমরা একটু গেট সিগন্যাল একটা ক্লিক করে দেখি যে কি বলতেছে। তো আমাদের বট বলতেছে যে নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে বা উপরে যাবে, ঠিক আছে। তো এখন আমরা আর 12 সেকেন্ড আছে, তো বটের সিগন্যাল অনুযায়ী আমরা নেক্সট সিগন্যালটা আপের জন্য নিব। আমরা এখান থেকে আমি $20 একটা ট্রেড এন্ট্রি নিব। তো $20 একটা ট্রেড এন্ট্রি আমি আপের জন্য প্লেস করে দিয়েছি, কিন্তু উপরে পড়ছে, বটের সিগন্যাল অনুযায়ী ট্রেডটা হচ্ছে গিয়ে উপরে যাওয়ার কথা। আমি এখান থেকে আরো বেশ কয়েকটা নিয়ে নিলাম, আমি আরো বেশ কয়েকটা নিয়েছি, একটু স্ক্রিনে পড়েছে, যাই হোক। সো আমাদের একদম টু দা পয়েন্টে আমাদের এন্ট্রিটা পড়ে নাই, একটু হচ্ছে গিয়ে উপরে পড়ছে। তবুও এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, যদি গ্রিন হয় তাহলে বুঝবেন বটের অ্যাকুরেসি 100% ঠিক আছে। সো আমাদের উপরের এন্ট্রিটা যেহেতু বেশি উপরে পড়ে গেছে, এই কারণে মূলত আমরা একটু নিচ থেকে আরো কয়েকটা এন্ট্রি নিয়েছি ওইটাকে রিকভার করার জন্য, অর্থাৎ যদি লস হয় আমি যাতে ওইটাকে রিকভার করে নিতে পারি, বুঝতে পারছেন। সো আমরা একটু ওয়েট করি, এটা যদি গ্রিন হয় তাহলে বুঝবেন যে আমাদের বটের অ্যাকুরেসিটা ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু এটা গ্রিন হয়েছে,
এটা কিন্তু গ্রিন হয়েছে, আপনারা কিন্তু নিজের চোখেই দেখলেন, তার মানে আমাদের বটের অ্যাকুরেসি ঠিক আছে। বট বলছে যে এটা আপের দিকে যাবে, আপের সিগন্যাল দিছে এবং আমরা কিন্তু আপের জন্য এন্ট্রি নিয়েছি এবং এই ক্যান্ডেলটা কিন্তু আপই হয়েছে, ক্যান্ডেলটা কিন্তু আপই হয়েছে। দেখেন আমাদের $120 প্রফিট, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম লাইভে, দেখেন $120 প্রফিট করে ফেললাম কিন্তু আমরা, তাই না? সো আমি $20 দুইটা এন্ট্রি নিয়েছিলাম, একটু উপরে পড়ছে, ঠিক আছে, ওইটা কিন্তু আমাদের ওই দুইটা লস হয়েছে, কিন্তু নিচ থেকে আমরা যেটা নিচ্ছি ওইটাই আমাদের $120 কিন্তু প্রফিট হয়ে গেল, দেখলেন নিজের চোখে, ঠিক আছে। সো সেক্ষেত্রে বট আমাদের সিগনাল দিয়েছিল কি উপরে যাবে, আপই হয়েছে। তো আমরা একটা রিফ্রেশ দিয়ে বট থেকে আরেকটা এন্ট্রি নিব, আরেকটা সিগনাল নিব যে পরের ক্যান্ডেলটা কোথায় যায়, ঠিক আছে। যেহেতু অলরেডি $120 লাইভ প্রফিট করলাম এই বট দিয়ে এবং বটের অ্যাকুরেশন যে আপে গেছেই কিন্তু দেখলেন কিন্তু নিজের চোখে, সো বটটার প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ভিআইপিতে যুক্ত হয়ে যান। সো এখন আমরা বট থেকে আরও একটা ট্রেড এন্ট্রি নিব অ্যান্ড দেখি আমাদের পরের এন্ট্রিটা শিওর শট প্রফিট হয় কিনা। সো আমি একটা রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দেওয়ার পর গেট সিগন্যালে আমরা আবারও ক্লিক করব, দেন বলতেছে ডাউনে যাবে মার্কেট। সো আমরা দেখি যে মার্কেট ডাউনে যায় নাকি আপে যায়। সো এখান থেকে পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য মার্কেট নিতে বলতেছে, সো আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। সো আমাদের বট বলছে যে ডাউনে যাবে, সো আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু রানিং ক্যান্ডেলে এন্ট্রি দেয়, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন যে রানিং ক্যান্ডেল, যে ক্যান্ডেল তৈরি হবে ওই ক্যান্ডেলে আপনার মূলত সিগন্যালটা নিয়ে আপনার ট্রেড করার জন্য, তাহলে প্রফিটের পার্সেন্টেজ অনেকাংশ বেড়ে যাবে। সো আমরা দেখি যে আমাদের এই ট্রেডটা কি উইন হয় না লস হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট মুহূর্তে আমাদের এই ট্রেডটা আমাদেরকে উইন করে দিয়েছে, একদম লাস্ট মুহূর্তে দেখতে পেয়েছেন আমাদের কিন্তু ট্রেডটা উইন হয়েছে এবং আমাদের এটা কিন্তু রেড ক্যান্ডেলই হয়েছে, তাই না? আমরা কিন্তু এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম এবং লাস্ট মুহূর্তে এটা রেড হয়ে আমাদের কিন্তু উইন দিয়ে গেল একদম লাস্ট মুহূর্তে। সো আশা করি দেখতে পেলেন। সো এখন আমরা রেজাল্টের জন্য একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন আমাদের $70 এখানে প্রফিট দেখাচ্ছে, তার মানে $40-$80 দুইটা ট্রেড নিলাম, প্রফিট হয়েছে $70। সো আমাদের বট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউন বলছে। সো আপনি চেষ্টা করবেন বটটা এক ডিভাইসে রাখার জন্য আর ট্রেড করবেন আরেক ডিভাইস থেকে, তাহলে আপনাদের জন্য জিনিসটা ভালো হবে। তার মানে আমরা পরপর দুইটা ট্রেড এন্ট্রি নিলাম এবং দুইটাই কিন্তু আমাদের প্রফিট হয়ে গেল, তাই না? তো এখন আপনি কিছু কথা বলি বট ইউজ করার ক্ষেত্রে, সবসময় রানিং ক্যান্ডেল, যেমন ধরেন এখন যেই এন্ট্রিটা চলতেছে, তো এই এন্ট্রিটা শুরু হওয়ার 2 সেকেন্ড আগে আপনি মূলত বট থেকে সিগন্যালটা নেবেন, দেন সেফটি মার্জিন ইউজ করবেন, যেখান থেকে ট্রেড নেবেন তার চেয়ে মার্কেট, ধরেন আপনি উপরে ট্রেড নেবেন তাহলে মার্কেট যদি একটু নিচে আসে ওইখান থেকে ট্রেড এন্ট্রিটা নিলে আপনি সেফটি মার্জিন, আর যদি আপনি ডাউনে ট্রেড নেন তাহলে একটু উপরে গেলে ওইখান থেকে ট্রেড নিলে আপনি হচ্ছে গিয়ে সেফটি মার্জিনে থাকতেছেন আর কি। আর বটের কোনো কিছু 100% না, ট্রেডিংয়ে লাভ লস থাকবেই, বাট এটা খুবই ভালো কাজ করে। যারা একবারে জানেন না, এই বটটা পাওয়ারফুল প্রিমিয়াম বটটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি নিয়ে চাইলে ট্রেড করতে পারেন, আপনাদের সামনে আমি এটা ইউজ করে কিন্তু অলরেডি দেখাই দিলাম। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই বটটা ইউজ করে আপনারা ট্রেড নেবেন। এছাড়াও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি সিগন্যালও প্রোভাইড করবো, যে সিগন্যালের মাধ্যমে আপনারা নিয়মিত বেসে প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। সো ট্রেডিং রিলেটেড ইন্টারেস্টেড থাকলে ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, অ্যাকাউন্ট ক্রিয়েট করে Rahi510 AID মেসেজ করে আপনার ট্রেড আইডিটা সেন্ড করে দেন, ভিআইপি গ্রুপে অ্যাড করে নিলে বটের অ্যাক্সেসও পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি কাজ করে ইনকাম স্টার্ট করতে পারবেন। সো আশা করছি এই পুরো ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে, কিভাবে কোটেক্সে লাইভ ডিপোজিট করবেন, কিভাবে আপনি হচ্ছে গিয়ে কোটেক্সে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফাই করবেন, ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, এবং এরই সাথে আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে ট্রেড নেবেন এবং একটা ফ্রি বট দিলাম যেটা দিয়ে আপনারা কোনো অভিজ্ঞতা ছাড়াই ট্রেড করে ইনকাম করতে পারবেন। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কাজ শুরু করে দিতে পারেন বটটা নিয়ে। তো সবাই ভালো থাকেন, পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং শেখাবো, বট ট্রট ছাড়াই কিভাবে ট্রেড শিখবেন আমি আপনাদেরকে সেগুলোও শেখাবো। বট দিয়ে তো আপনি ইনকাম করতে থাকবেনই, এছাড়া নিজেকেও তো শিখতে হবে, সারা জীবন তো একটা জিনিসের উপর ভরসা করে থাকলে হয় না, কারো সিগনালের উপর ভরসা করে থাকলে হয় না, আপনাদেরকে শেখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড জোন সাপ্লাই জোন ট্রেন্ড সাপোর্ট ট্রেন্ড লাইন, ঠিক আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে শুরু করে সব শেখাবো, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো সবাই ভালো থাকেন, পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা।